আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গরম মশলা। খুবই সহজ, সংক্ষিপ্ত কিন্তু দরকারি একটা রেসিপি। সামনেই তো আসছে কোরবানির ঈদ, এ সময় সবার ঘরে ঘরে রান্না হবে নানা নামের নানা স্বাদের বাহারি সব মাংস। আর এই মাংস রান্নাতে একটা উপকরণ কিন্তু খুবই কমন, আর সেটা হচ্ছে গরম মশলা। ঈদের মেনুতে আমরা মাংসের নানা রকম ভুনা, ঝোল, কাবাব, বিরিয়ানি এগুলো রান্না করে থাকি। চাইলে সব কিছুর জন্য আলাদা আলাদা করে কিন্তু আমরা গরম মশলাটা তৈরি করে নিতে পারি। তবে খুব ভালো হয় না, একটা মাত্র গরম মশলা যদি আমরা সব কিছুতে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের সময়টাও বাঁচে আর খরচও। তাই আজকে আমি আপনাদের জন্য অল ইন ওয়ান একটা গরম মশলার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা কোরমা এবং রোস্ট ছাড়া চোখ বন্ধ করে যে কোনো মাংসের আইটেমে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই রেসিপিটা। স্পেশাল এই গরম মশলাটা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে জিরা। আমরা রান্নায় নর্মাল যে জিরা ব্যবহার করি সেটাই আমি 2 টেবিল চামচ নিয়েছি, সাথে নিয়েছি 1 টেবিল চামচ ধনে। ধনে আর জিরা গরম মশলায় ব্যবহার করলে এটা অনেকটা মাইল্ড হয়ে যায়, তিতা বা অতিরিক্ত ঝাঁঝালো থাকে না। সাথে 1 চা চামচ যাচ্ছে মৌরি বা মিষ্টি জিরা। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা। এখানে কিন্তু আমাদের 3 রকম জিরা আছে, একটা নর্মাল জিরা, একটা মিষ্টি জিরা আর একটা হচ্ছে শাহি জিরা। 1 চা চামচ মানে প্রায় 1500টার মতো দিয়ে দিলাম লবঙ্গ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সবুজ এলাচ বা ছোটো এলাচ। 5টা দিয়ে দিচ্ছি কালো এলাচ বা বড় এলাচ। সেই সঙ্গে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাবাব চিনি, এটাকে ইংলিশে অলস্পাইস বলে। দেখতে অনেকটা গোলমরিচের মতো, তবে পেছনে একটা লেজ বা ছোট্ট লাঠির মতো আছে। এটা কিন্তু কাবাবের মশলায় ব্যবহার করা হয়। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাবাব চিনি আর গোলমরিচ কিন্তু আলাদা জিনিস। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি, যেটাকে ইংলিশে ওয়াইল্ড স্যালারি সিড বলা হয় আর হিন্দিতে বলা হয় আজমোদ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছোট হলে 3টা দিতে পারেন। সাথে 3টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এটা ঝালের জন্য নয়, মশলার কালারটা সুন্দর করবে। বড় সাইজের 1টা জায়িত্রী দিয়ে দিচ্ছি, ছোট হলে 1.5টা দিতে পারেন। 1টা দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, এটাও বেশ বড় সাইজের। আর বড় 4 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি। আমি এটা ইঞ্চি হিসেবে মেপে নিইনি, আপনারা একটু দেখে আন্দাজ করে দারুচিনিটা দিয়ে দিতে পারেন। আর মাঝারি সাইজের 1টা দিয়ে দিচ্ছি নাটমেগ বা জয়ফল, যদি বড় হয় তাহলে 3/2 ভাগ দিয়ে দিতে পারেন। চলুন আরও একবার দেখে নেওয়া যাক কী কী নিলাম। ধনে, জিরা, মিষ্টি জিরা বা মৌরি, শাহি জিরা, লবঙ্গ, এলাচ, কালো এলাচ, কাবাব চিনি, কালো গোলমরিচ, রাঁধুনি মশলা, 3টা শুকনো মরিচ, 3টা তেজপাতা, বড় 4 টুকরো দারুচিনি, জায়ফল, জায়িত্রী এবং টায়ানিস। এই হচ্ছে আমাদের স্পেশাল গরম মশলার সব উপকরণ। এখন এই সব কিছু একসঙ্গে মিলিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়ো করার জন্য আপনি চাইলে খুবই হালকা করে তাওয়া একটু টেলে নিতে পারেন। আর আমি প্রেফার করি কাঁচা অবস্থায় এটা গুঁড়ো করতে, তাহলে ফ্লেভারটা বেশি টাটকা আসে মশলার। আর গুঁড়োটা যাতে খুব ভালো মতো হয় এজন্য এই বড় বড় বা যেগুলো শক্ত সেগুলো একটু ভেঙে দিতে পারেন, জায়ফলটাকে কেটে একটু টুকরো টুকরো করে দিতে পারেন। আর যাতে একদম মিহি গুঁড়ো হয় সেজন্য চাইলে আপনি কিন্তু 1 ঘন্টা রোদে এটাকে শুকিয়ে নিতে পারেন, একটু মচমচে হলে গুঁড়োটা খুব সহজেই হয়ে যাবে। আর রোদের ব্যবস্থা না থাকলে চুলার নিচে রাখলেও কিন্তু এটা একটু গরম হয়ে যাবে বা মচমচে হয়ে যাবে, তখনও এটাকে ভেজে নিতে পারেন। আমি কোনো কিছু না করে সরাসরি এটাকে ব্লেন্ডারে দিয়ে মিহি গুঁড়ো করে নিচ্ছি। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই মশলাটা একবারে সারা বছরের জন্য বানিয়ে না রেখে অল্প অল্প করে বানাবেন এবং কাঁচা অবস্থায় গুঁড়ো করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। আর গুঁড়োটা যত মিহি হবে আপনার মশলার ফ্লেভারটা কিন্তু তত ভালো ছাড়াবে। দেখলেন তো কত সহজেই মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে গেল স্পেশাল গরম মশলা, যেটা আপনারা চিকেন রোস্ট বা কোরমা ছাড়া যে কোনো ধরনের মাংসের আইটেমে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।